সকালে ভালো আছো? আজকে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসের সম্বন্ধে পাঠদান করবো। তোমরা সবাই ইসলাম ধর্মের বইটা হাতে নিয়ে বসো সবাই। যেহেতু আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় ছিল, এটা শেষ হয়ে গেছে, এই জন্য আমরা আবার দ্বিতীয় অধ্যায় থেকে আবার পড়া শুরু করবো। পরীক্ষার সিলেবাসে আমাদের কোন কোন অধ্যায় আছে? দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়। তাই আমরা এখন তাহলে সবাই বলুন আল্লাহ তার ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে সৎ পথ দেখানোর জন্য আল্লাহ নবী ও রাসূল পাঠিয়েছেন। আমরা কোন ধর্মের অনুসারী? আমরা ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ আমাদেরকে মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছেন তা একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য, এবং দুনিয়াতে জীবন যাপন করতে হলে সৎ পথে চলতে হবে, আল্লাহ দেখানোর পথে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আমাদেরকে এই সৎ পথ দেখানোর জন্য আল্লাহ কি করছেন? প্রত্যেক যুগে যুগে এক একজন নবী পাঠিয়েছেন, প্রত্যেক যুগে যুগে এক একজন নবী রাসূল পাঠিয়েছেন। এখন আমরা কার উম্মত? কোন নবীর আন্ডারে আমরা আছি? আমরা সর্বশেষ নবী রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতেছি। আমরা কার উম্মত? আমরা শেষ কবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাই ওনার দেখানোর পথে আমরা কি করব? সৎ পথে চলব। নবী ও রসুলগণের সংখ্যা, নবীদের সংখ্যা ছিল অনেক, কিন্তু রসুল প্রধানত চারজন, নবী ছিল অনেকগুলো, আর রাসুল ছিল চারজন। সেই রাসুল চারজনের নাম আছে, তারা হলেন এক হযরত মুসা আলাইহিস সালাম, দুই হযরত দাউদ আলাইহিস সালাম, তিন হযরত ঈসা আলাইহিস সালাম, চার সর্বশেষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম একধারে যেমন নবী ছিলেন, অন্যদিকে তিনি রাসূলও ছিলেন। উনি নবী ও রাসূল দুটোই ছিলেন। আদি মানব হযরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী। যখন পৃথিবী সৃষ্টি করে, সর্বপ্রথম নবীর নাম কি? পৃথিবীর সৃষ্টিতে কোন নবী ছিল? পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ প্রথমে প্রথম নবী হিসেবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠান। আর মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। অর্থাৎ আমাদের প্রথম নবীর নাম কি? আমরা সবাই বলি, আমাদের প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। আমাদের প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আর যদি বলি আমাদের সর্বশেষ নবীর নাম কি? আমাদের সর্বশেষ নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর নাম নিলে সাথে সাথে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা না বলি তাহলে ওনাকে অসম্মান করা হলো এবং আমাদের গুনাহ হবে, যার কারণে যখনই আমরা আমাদের নবীর নাম নিব তখনই সাথে সাথে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সালাম জানাবো। এরপরে আমাদের এই নবী পরে শেষ নবীর পরে আল্লাহ আর কোনো রসুল দুনিয়াতে পাঠান নাই। নবী রসুলগণ ছিলেন নিষ্পা, তাদের কথাবার্তা ছিল খুবই সুন্দর, তাদের ব্যবহার ছিল খুবই মধুর, তারা ধনী গরিব ছোট বড় সকলের সাথে ভালো ব্যবহার করত, তারা সবসময় সত্য কথা বলতেন, তারা কখনো মিথ্যা কথা বলতেন না, ভালো কাজ করার জন্য মানুষকে কি করত আদেশ দিত, আর তারা মন্দ কাজ করত তাদেরকে কি করত বাধা দিত নিষেধ করত, যারা মন্দ কাজ করত তাদেরকে নিষেধ করত। নবী ও রাসূলগণ সবসময় মানুষের কল্যাণের পথে আহ্বান জানিয়েছেন। নবী রাসূলগণ সবসময় আমাদের যেভাবে মঙ্গল হয় সেইভাবে চলার জন্য সবসময় আহ্বান জানিয়েছেন। নবীগণ আল্লাহর পক্ষ থেকে কোন আসমানি কিতাব পান নাই, নবীগণ আল্লাহর পক্ষ থেকে কোন আসমানি কিতাব পায় নাই, কিন্তু রাসূলগণ তা আসমানি কিতাব পেয়েছে। আসমানি কিতাব কারা পেয়েছে? নবীরা পায় নাই, আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে রাসূলগণ পেয়েছেন। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হওয়া মহা গ্রন্থ কি? আল কুরআন। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি নাযিল হয়? আল কুরআন, যেটা সর্বশেষ আসমানি কিতাব, যেটা সর্বশেষ আসমানি কিতাব। নবী রাসূলগণের নাম নিলে বলতে হয় আলাইহিসসালাম, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহিসসালাম। এবার আসো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসে সোমবার, কি বার ছিল? সোমবার, চাঁদের মাস 12ই রবিউল আউয়াল মাসের সোমবারে আরব দেশে পবিত্র মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। কে বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মাসের সোমবার দিন আরব দেশের পবিত্র মক্কা নগরীতে, মক্কা নগরীতে কুরাইশ বংশে সে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে কি বলে? সাহাবী বলে। যারা সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে কর্মে সবসময় অনুসরণ করে তাদেরকে কি বলে? সাহাবী বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচ্চরিত্র সত্যবাদিতার জন্য আরবের লোকেরা তাকে আল আমির বা বিশ্বাসী বলে ডাকতেন। তাকে আল আমির বলে ডাকতেন আরবের লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন? তার চরিত্র ছিল সৎ এবং সবসময় সত্য কথা বলতেন, কখনো তিনি
মিথ্যা কথা বলতেন না। তাই আরবের লোকেরা ওনাকে আল আমিন বা অর্থাৎ বিশ্বাসী বলে ডাকতেন। আল আমিন এটা আরবি শব্দ, বিশ্বাসী এটা বাংলা শব্দ। আরবের লোকেরা তাই আল আমিন অর্থাৎ বিশ্বাসী বলে ডাকতেন। তিনি ছিলেন আমাদের জন্য এক মহান জীবন আদর্শ। তিনি আমাদের কি মহান মানে সবচেয়ে বড়, এর উপর কোন মহান ব্যক্তি হতে পারে না। উনি ছিল আমাদের মহান আদর্শ, জীবন আদর্শ। আমাদের জীবনটা কিভাবে চালাবো, জীবনযাপন করবো এই দুনিয়াতে, তার আদর্শ থেকে আমাদেরকে শিখার জন্য এই কথা বলা হয়েছে। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর লিখি। মহানবীর পিতার নাম কি? প্রশ্ন হচ্ছে আব্দুল্লাহ। এবার প্রশ্ন, মহানবী মাতার নাম কি? উত্তর, মহানবী মাতার নাম আমিনা। মাতার নাম আমিনা। মহানবী পিতার নাম কি? আব্দুল্লাহ। মহানবী মাতার নাম কি? মহানবী মাতার নাম আমিনা। তারপরে জন্মগ্রহণ
महानवी মহানদী আলোক দিচ্ছে, আলোক দিচ্ছে পুত্র মহানদী পুত্র মক্কা নবমী বংশে করে মহানবী কোথায় জন্মগ্রহণ করে? মহানবী আরব দেশের পবিত্র মক্কা নগরী বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। প্রধান কার্যন রসুদের নাম কি? প্রশ্ন প্রধান কার্যন রসুদের নাম মুসা আলাইহিস সালাম তার
সাহাবী কাকে বলে? সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে কি বলে? সাহাবী বলে। সাহাবী কাকে বলে? আমার মুখ মুখে বলো সবাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের সাহাবী বলে। কাকে আরবের লোকেরা আলামিন বলে ডাকতেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের লোকেরা আলামিন বলে ডাকতেন। কেন? তিনি সবসময় সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না, তাই আরবের লোকেরা তাকে কি বলে ডাকত? আল আমিন। এটা হচ্ছে আরবি শব্দ, এটার অর্থ বিশ্বাসী। আলামিন অর্থ বিশ্বাসী, তাই আরবের লোকেরা আলামিন বলে ডাকতেন। শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আশা করি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। খুদা হাফেজ।